হ্যালো গাইস, ইটস মি কেজে রাই এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এবং আজকে আমরা করবো ফুড রিভিউ বাসায়। সো গাইস, অনেকদিন ধরে চিন্তা করতেছি যে ফুড রিভিউ করবো আমার নতুন চ্যানেল, অ্যান্ড আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। সো চিন্তা করতেছি আজকে বার্গার রিভিউ করবো। টেক আউটের থেকে বার্গার অর্ডার দিয়েছি, চিকেন বার্গার আর বিফ বার্গার স্পাইসি। সো গাইস, আমি এখন রিভিউ করবো এবং আমরা আজকে অর্ডার দিচ্ছি ফুড পান্ডাতে। থ্যাংকস টু ফুড পান্ডা, তাদের কারণে আমরা এখন বাসায় বসে ভালো খাবার খেতে পারছি এবং তারা এত কষ্ট করতেছে এবং তারাও মানুষ, আমরা তাদের কাউকে রেসপেক্ট করবো। থ্যাংকস টু ফুড পান্ডা এগেইন। সো আমার ডেলিভারি বয় নিচে আসছে, চলেন ডেলিভারি নিচে চাই। তো গাইস, আমার যে ফুড পান্ডা থেকে আসবে লোক, তার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে সে আসতেছে, অর্ডার পিক আপ করেছে এবং 9 মিনিট বাকি। সো রাইডার আসলে চলো না, আমরা নিচে যাই। সো গাইস, আমার সাথে এখন কথা হয়েছে, আমরা এখন অর্ডার নিতে যাবো, লেটস গো। এখন ভাইয়া আসছে, আপনার নামটা একটু বলবেন? নাম হচ্ছে সোহেল। সোহেল ভাইয়ের মতো আরো অনেক ভাই আছে যারা আমাদের এই করোনার মতো পরিস্থিতির মধ্যে হেল্প করতেছে ফুড পান্ডা এবং অন্যান্য সার্ভিসের মাধ্যমে। সো ভাই, আপনাদের স্যালুট। সো ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ ভালো কিছু রাখবে। সো থ্যাংক ইউ ভাইয়া। সো লেটস গো, বাসায় চলো। সো গাইস, এখানে যে সেট এটা, এই যে এখানে লেখা বিফ বার্গার এবং এখানে লেখা চিকেন বার্গার। সো গাইস, আমরা এখানে এগুলো কেটে নিব। তো দেখেন, সো গাইস, এটার বক্সিংটা আমার কাছে অনেক ভালো লাগছে, মানে বক্সটা অনেক ভালো। সো এটার ভিতরে আছে, এটা হলো চিকেন, এটা বিফ, সাথে দুইটা সস দিয়েছে। অ্যান্ড গাইস, আমি একটা জিনিস এক্সট্রা অর্ডার দিয়েছিলাম আপনাদের, এটার ভিতরে তো এটা দেখেছিলেন, সে এটা হলো চিকেন বল। এই যে এটার ভিতরে আছে এখানে চিকেন বল। তো চিকেন বলটাও আমরা খাবো, বাট এটা আমি আলাদাভাবে খাওয়ার জন্য এনেছিলাম। সাবস্ক্রাইব রিভিউ টপিকটা হলো এই দুইটা। সো আসেন আমরা এখন খেয়ে দেখি কেমন লাগে। আমরা আসেন দেখি যে বিফ বার্গারটার ভিতরে কি কি আছে। ওদের সার্ভিসটা আমি সবসময় ওদের এখান থেকে খেয়েছি, সার্ভিসটা ওদের অনেক ভালো। ইনশাল্লাহ এখন হোম ডেলিভারি ওদের ভালো হবে। সো গাইস, ও প্লিজ, সো গাইস, দিস ইজ দ্য বার্গার, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার ভিতরে দিয়েছে একটা প্যাটি, 2 পিস টমেটো, 3 পিস একটা লেটুস পাতা, 3 পিস পেঁয়াজ। খারাপ না, ভালোই বিফ। সো বিফটা রাখি অ্যান্ড চলেন চিকেন। জাস্ট লাইক আপনারা বিফেরটা দেখেছেন, সো এখন আমরা চিকেন একটা খুলবো। চিকেনেরটাও মনে হয় ভালো হবে। সো এই যে চিকেনের, সো এটার ভিতর দিয়েছে সেম 3 পিস পেঁয়াজ, একটা চিকেন, 1 পিস চিকেন, 2 পিস টমেটো, লেটুস পাতা, অ্যান্ড দুইটার মধ্যেই দেখেন দুইটার মধ্যে ম্যায়োনিজ দিয়েছে। সো দুইটাই ভালো হবে। চলুন ফার্স্টে আমরা চিকেনেরটা খেয়ে আসি। সো গাইস, দিস ইজ দ্য চিকেন বার্গার। সো আসুন দেখি কেমন। খারাপ না, একটু স্পাইসি। আমি স্পাইসি অর্ডার দিয়েছিলাম, চিন্তা করছিলাম এত স্পাইসি হবে না, অনেক মানে মোটামুটি মজাই আছে। সো গাইস, এই যে আমরা চিকেন বার্গার আমরা খেয়েছি, টেস্ট ইজ গুড, মানে অন্যান্য বার্গার, বাট মিস্টার বার্গার ইজ দ্য বেস্ট। আমি মিস্টার বার্গার একটা ফুড রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আমি চেয়েছিলাম যে মিস্টার বার্গারটা ফার্স্টে দিই, বাট মিস্টার বার্গারটা এখন বর্তমানে অ্যাভেলেবল না। সো চিকেন বার্গার শেষ, যে আমি পরে খাবো। সো গাইস, ইটস টাইম ফর দ্য বিফ বার্গার। সো বিফ বার্গার ভিতরে আমি দেখেছিলাম আপনাদেরকে কী কী আছে। সো ইটস টাইম খাওয়ার। টেস্টটা ওই চিকেনের এটা প্রায় সেম, বাস পার্থক্যটা হলো চিকেনটা আমাদের চিকেন, এটা আমাদের বিফ, অ্যান্ড এটা আমার সে এত বেশি ঝাল লাগে নেই, বাট চিকেনটা অনেক একটু বেশি স্পাইসি, অ্যান্ড এটার বানটা অনেক সফট, আমি বলতে ভুলে গেছিলাম। এই যে চিকেন আর বিফ দুটার বানটা অনেক মানে সফট এবং ভালো, মানে বাসির রুটে
মানে অনেকে বলে টেকআউট টং এর রুটি বিক্রি করা, যেমন রাফসান ভাইও বলেছিল, কিন্তু টং এর রুটি হলো এটা ভালো, টং এর রুটি আমি জানি না বাট এটা অনেক ভালো। তো আমরা রিভিউ করেছি। সো গাইস আপনাদের মনে হয় আমার এই ফুড রিভিউটা ভালো লেগেছে? যদি ভালো না হয় কোন জায়গায় প্রবলেম হয়েছে আমাকে বলবেন, কারণ আমি এটা আমার ফার্স্ট ভিডিও। সো ইনশাল্লাহ আপনারা জানালে বা আমি খুঁজে পেলে আমি ইনশাল্লাহ এটা ভালো করার চেষ্টা করব। সো নেক্সট রিভিউটা কিসের উপর হবে আপনারা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন, অথবা আমার ফেসবুক প্রোফাইল বা পেজ বা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, ওইটার মধ্যে আমাকে ইনবক্স করে জানাবেন। সো গাইজ অ্যান্ড থ্যাংকস টু টেক আউট, কারণ তাদের খাওয়াটা অনেক ভালো ছিল, অনেক হাইজেনিক ছিল, অ্যান্ড আমার মনে হয় তাদের থেকে বেস্ট আর নাই বার্গার আমি যতটুকু যতদিন খেয়েছি, বাট মিস্টার বার্গারটাও ভালো। অ্যান্ড আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি মিস্টার বার্গারের সাথে টেকআউয়ের রিভিউটা করবো নাকি। অ্যান্ড আপনারা মনে হয় চিন্তা করতেছেন আমি এরকম মানে কথা বলতে প্রবলেম হইতেছে কেন। সো আমি মানে ব্লগার না, আমি চেষ্টা করেছিলাম ব্লগিং করতে, সো মানে কিছু কারণে ব্লগিং করতে পারিনি, আমার আগের আইডিটাও আগে ইউটিউব চ্যানেলটা ডিসেবল হয়ে গেছে, আমি ক্যামেরা দেখলে আমার মানে কথা বলতে কেমন যেন লাগে। সো ইনশাল্লাহ আমি এটা ভালো করার চেষ্টা করবো। সো থ্যাংকস টু ইউ গাইস আপনাদের জন্য আমি আজকে ফুড রিভিউটা করতে পেরেছি। অ্যান্ড আপনাদের যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন, এবং ভালো ভালো জিনিস কমেন্টে জানাবেন, আপনাদের মন্তব্যগুলি আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যদি আপনারা আমার ভিডিওগুলি প্রথমে পেতে চান। অ্যান্ড থ্যাংকস টু টেক আউট আগেইন। সো অ্যান্ড ফুড পান্ডাকে অনেক থ্যাংক ইউ, কারণ তারা না হলে আমি টেক আউট থেকে আনতে পারতাম না। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা ভালো আর একটু কিছু নিয়ে আসবো। সো থ্যাংক ইউ গাইজ, bye bye, see you again.